श्रीमान महाप्रभु कर्तृक श्रीखंडवासीदेर प्रशंसा उपदेश। श्रीमान महाप्रभु श्रीखंडवासीदेर ओपर शुभ दृष्टिपात करलेन। श्रीखंडवासी भक्तगणेर मध्ये मुकुंद प्रधान, इनी नरहरि ठाकुरेर ज्येष्ठ एवं रघुनाथ नंदनेर पिता। मुकुंद चिकित्सा व्यवसायी गौड़ेर बादशाहेर गृह चिकित्सक। बहु लोक ताके सम्मान करे, बहु लोकेर काछे तिनी परिचित। तार कनिष्ठ भ्राता नरहरि ठाकुर आबाल्य ब्रह्मचारी। नरहरि ठाकुरेर संसारे थाकेन मात्र, किन्तु तार प्राणटि पड़े रयेछे, तार जीवन सर्वधन महाप्रभु श्री गौरांगेर चरणे। नरहरि प्राणनाथ हलो श्री गौरांग सुंदर। रघुनंदन अति शिशुकाल होतेई कृष्णभक्त, तिनि सकलेई प्रिय। रघुनंदनेर जखन 5 बचर बयस, तखन तिनि अनुराग भरे भगवान श्रीकृष्णके लाड्डु भोजन करेछिलेन। श्रीमान महाप्रभु मुकुंदेर प्रति ताकिये बोललेन, मुकुंद बोलो देखि तुमि रघुनंदनेर पिता कि रघुनंदन तोमार पिता, ए विषये आमार संशय आछे। तोमार मुखे प्रकृत कथा शुनलेई आमार संशय दूर होये हय। भक्त चूड़ामणि मुकुंद श्रीमान महाप्रभुर कथार मर्म बुझते पारलेन। तिनि प्रेमानंदे विगलित हये उत्तर दिलेन, प्रभु हे आमि रघुनंदन पुत्र, तुमि एक कथा निश्चय करे जानो, कारण एई रघुनंदन होतेई आमादेर सकलेर कृष्ण भक्तिर उदय हयेछे। তাই প্রাকৃত দেহের জন্মদাতা বলে আমি তার পিতা হলেও প্রকৃত প্রস্তাবে রঘুনন্দনই আমার পিতা। পিতা শব্দের অর্থ পালনকর্তা, যিনি কৃষ্ণভক্তি দান করেন, জন্ম মৃত্যু হতে রক্ষা করে একটা নিত্য শাশ্বত দেহ লাভের উপায় করে দেন, বলে তিনি প্রকৃত পালনকর্তা বা পিতা। মুকুন্দদাসের পূর্বেই রঘুনন্দনের কৃষ্ণভক্তি জন্মেছে, সুতরাং মুকুন্দদাসের পূর্বেই তার ভাগবত লাভ হয়। রঘুনন্দন হতেই মুকুন্দের ভাগবত জন্ম লাভ হলো, তাই রঘুনন্দনই মুকুন্দের ভাগবত জন্মদাতা। তাই ভক্তির দিক দিয়ে রঘুনন্দনই মুকুন্দের পিতা, ভাগবত জন্মদাতা পিতা এবং পালনকর্তা পিতা। মুকুন্দের এই প্রকার উক্তি শ্রবণ করে মহাপ্রভু বললেন, মুকুন্দ তুমি যা বলেছ তাই সঠিক। যার থেকে কৃষ্ণভক্তি লাভ হয় তিনি হলেন গুরু। বাস্তবিক যা হতে কৃষ্ণভক্তি লাভের কোনো উপায় পাওয়া যায় না। লৌকিক হিসাবে তিনি গুরু হলেও প্রকৃত প্রস্তাবে তিনি গুরু নয়। মহাপ্রভু শতমুখে মুকুন্দের প্রশংসা করতে আরম্ভ করলেন। ভক্তগণের সমক্ষে মহাপ্রভু বললেন, তোমরা মুকুন্দের ভগবত প্রেমের মহিমা শ্রবণ করো, তার প্রেমের মহিমা নির্মল এবং গভীর। বাহ্য দৃষ্টিতে মুকুন্দ রাজবৈদ্য রাজার সেবা করেন, কিন্তু তার অন্তরে যে কৃষ্ণ প্রেম আছে তা কেউ জানতে সমর্থ নয়। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রকাশ না করলে ভগবানের সেবায় যুক্ত প্রকৃত ভাগবত যে কে তা বোঝা যায় না। বৈষ্ণবের কার্যকলাপ বিজ্ঞেরও বুঝতে পারেন না। বৈষ্ণব রাজকার্যে যুক্ত থাকতে পারেন বা ব্যবসায় যুক্ত থাকতে পারেন, তার ফলে বাহ্য দৃষ্টিতে তাকে চেনা দুষ্কর, কিন্তু অন্তরে তিনি নিত্য সিদ্ধ বৈষ্ণব হতে পারেন। বাহ্য দৃষ্টিতে মুকুন্দ ছিলেন রাজবৈদ্য, কিন্তু অন্তরে তিনি ছিলেন নিত্য মুক্ত পরমহংস। শ্রীমান মহাপ্রভু মুকুন্দের মহিমা ভালোভাবে জানতেন, কিন্তু সাধারণ মানুষের পক্ষে তার ন্যায় বৈষ্ণবের কার্যকলাপ এবং পরিকল্পনা বোঝা সম্ভব নয়।
কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং তার যথার্থ প্রতিনিধিরা ভক্তের মহিমা বুঝতে পারেন, এমনকি বাইরে থেকে ভক্তকে সাধারণ গৃহস্থের মতো বা বিষয়ের মতো বা ত্যাগী সাধারণ ভিক্ষুকের মতো আচরণ করলেও তারা তাকে চিনতে পারেন। রাজবৈদ্য মুকুন্দ একদিন গৌড়ের মুসলমান রাজার সঙ্গে উচ্চস্থানে টুঙ্গিতে বসে তার সঙ্গে চিকিৎসা বিষয়ের আলোচনা করছিলেন। সেই সময় রাজার এক সেবক এসে ময়ূর পুচ্ছের তৈরি একটি বড় পাখা রাজার মাথার ওপর ধরলেন। ময়ূর পুচ্ছের দর্শনে শ্রীকৃষ্ণের মস্তকে চূড়ার ময়ূর পুচ্ছের স্মৃতিতে মুকুন্দের চিত্তে শ্রীকৃষ্ণের উদ্দীপন হল। তাতে তিনি প্রেমাবিষ্ট হয়ে মূর্ছিত অবস্থায় নিচে পড়ে গেলেন। উচ্চ স্থান হতে নিচে পড়ে যাবার ফলে রাজবৈদ্য মুকুন্দের মৃত্যু হয়েছে বলে মনে করে রাজা শঙ্কিত হয়ে নিচে নেমে এসে তাকে চেতন করে জিজ্ঞাসা করলেন, মুকুন্দ, তুমি কোথায় ব্যথা পেয়েছ? মুকুন্দ বললেন, আমি খুব একটা ব্যথা পাই নাই, তুমি ওখান থেকে পড়ে গেলে কেন? মুকুন্দ উত্তর করলেন, আমার মৃগী রোগ আছে। আত্মগোপনের জন্য মুকুন্দ বললেন যে তার মৃগী রোগ আছে, তাতে মাঝে মাঝে তার হঠাৎ মূর্ছা হয়। কিন্তু বুদ্ধিমান রাজা মূর্ছা রোগের লক্ষণ আদি জানেন, তাতে বুঝলেন যে মুকুন্দের মূর্ছা রোগ নাই। আর এটাও তিনি বুঝলেন ময়ূরপুচ্ছ দেখে শ্রীকৃষ্ণ উদ্দীপনের মুকুন্দ মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেছেন এবং তিনি একজন অলৌকিক মুক্ত পুরুষ। এইভাবে মহাসিদ্ধ জ্ঞানে যবন রাজাকে বিশ্বাস হলো। মুকুন্দের সম্বন্ধে এই লীলা কাহিনী বলেই শ্রীমৎ মহাপ্রভু রঘুনন্দনের প্রতি দৃষ্টিপাত করলেন। তিনি প্রেম আনন্দে বিভোর হয়ে ভক্তগণের সম্মুখে বলতে লাগলেন, এই রঘুনন্দের শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রীতি। শ্রীখণ্ডে ঠাকুর মন্দিরের দ্বারে মধু পুষ্করিণী নামে একটি পুষ্করিণী আছে, তার তীরে একটি কদম্ব বৃক্ষ আছে, তাতে বাম মাস ফুল ফোটে। প্রতিদিন দুটি করে কদম্ব ফুল প্রস্ফুটিত হয়, তার দ্বারা রঘুনন্দন প্রত্যহ কর্ণভূষণ তৈরি করে তাকে সজ্জিত করেন। মুকুন্দের ভক্তির মহিমায় সেই কদম্ব বৃক্ষে বছরের মধ্যে প্রত্যহই ফুল ফুটে থাকত। মুকুন্দ প্রত্যহ দুটি কদম্ব পুষ্প এনে শ্রীকৃষ্ণ বিগ্রহে কর্ণভূষণ রূপে পরিয়ে দিতেন। ভক্তবাঞ্ছা পূর্ণ করতে শ্রী ভগবানের বড়ই আনন্দ আগ্রহ। প্রত্যহ কদম্ব পুষ্প দিয়ে তার সেবিত শ্রীকৃষ্ণ বিগ্রহকে সাজাবার নিমিত্ত মুকুন্দের বলবতী ইচ্ছা ছিল। সর্বজ্ঞ শ্রীকৃষ্ণ তা অবগত হয়ে তার অচিন্ত শক্তির প্রভাবে প্রত্যহ পুষ্করিণী তীরস্থ কদম্ব বৃক্ষে ফুল প্রস্ফুটিত করে রাখতেন। অনন্তর শ্রীমান মহাপ্রভু হিষদ এসে মুকুন্দের প্রতি তাকিয়ে বললেন, মুকুন্দ, তুমি ধর্মকর্ম সাধন ভজনের জন্য অনুকূলভাবে ধন উপার্জন করে সংসার প্রতিপালন করো। মহাপ্রভু রঘুনন্দনকে বললেন, তুমি গৃহে প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণের সেবা করো। আর নরহরি ঠাকুরকে বললেন, নরহরি, তুমি বিবাহ করো নাই, অতএব আমার ভক্তগণের সঙ্গে থেকে সর্বদা কৃষ্ণ কথায় নিমগ্ন থাকবে। মহাপ্রভু এই আজ্ঞা তারা তিনজনেই শিরোধার্য করে রইলেন। মহাপ্রভুর কৃপায় এরা সকলেই জগৎপূজ্য হয়েছেন।